আবারও ভাঙন দেখা দিয়েছে সাতক্ষীরার দুর্গাবাটির পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে। চিংড়িঘের ফসলি জমি নষ্ট সহ নতুন ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ঠিকাদারের অবহেলার কারণে বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নে খোলপিটোয়া নদীর বেড়িবাঁধ বছর না পেরোতেই আবারও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকালে জোয়ারের পানির গতিতে বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। নতুন ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দুর্গাবাটির বেড়িবাঁধে বাজেট থাকার পরও ঠিকাদারদের অবহেলার কারণে কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। এবছর সব পোনা রেনুপোনায় এখনো এক মাস বয়স হয়নি। এই অমত অবস্থায় যদি এখন এলাকা পালাবিত হয়, সমস্ত ঘের নষ্ট হবে, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হবে। এই ফাটল যদি না সাজা করা হয় তা আমরা বুড়ে যেতে পারি, জমি জায়গা নষ্ট হয়ে যেতে পারে। সরকারের কাছে প্রশ্ন করেছে যে খুব দ্রুত আমাদের ব্যবস্থা করেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন পরিষদ চেয়ারম্যান। প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নেবেন এবং এলাকার জানমাল রক্ষার স্বার্থে দ্রুততম খুব অল্প সময়ের ভিতরে তারা এই জায়গাটি একটি পরিকল্পনা মাফিক বাঁধ নির্মাণ করবেন। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তারা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। রোববার থেকে পুরোদমে মেরামতের কাজ শুরু হবে। এর আগে 2022 সালে এক দুর্গাবাটি বেড়িবাঁধ তিনবার ভেঙে দুই ইউনিয়নে লোনা পানি ঢুকে সহস্রাধিক চিংড়ি ঘের ভেসে যায়। এতে ফসলি জমি নষ্টও হয়ে যায়, নষ্ট হয় মিষ্টি পানির আধার। নিউজ ডেস্ক, দেশ টিভি।